হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজহার ইসলাম ফ্রম টেকজান প্রো। সো আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি দিয়ে আমি দেখাবো কিভাবে আপনি প্রফেশনাল মানের একটি ডোমেইন এবং আপনি হোস্টিং আপনি কিনতে পারেন এবং সম্পূর্ণ চিপ রেটে। তো ডোমেইন হোস্টিং বাই করার জন্য কিন্তু আসলে অনেক ধরনের ওয়েব সার্ভার আছে, অনেক ধরনের ওয়েবসাইট কিন্তু ডোমেইন এবং হোস্টিং প্রোভাইড করে। তো সবার ওয়েব সার্ভার কিন্তু ভালো মানের পারফরমেন্স দেয় না এবং সবসময় ভালো মানের পারফরমেন্স পাওয়া যায় না। আর যদি ভালো মানের পারফরমেন্স না পান তাহলে আপনার ওয়েবসাইটটি ক্রিয়েট করার কোনো মানেই হয় না, কারণ বেশিরভাগই যেগুলো বাজে বাজে ধরনের আপনার প্রোভাইড করে হোস্টিং, তাদের বেশিরভাগই সার্ভারটি ডাউন থাকে, সেই জন্য আপনার ওয়েবসাইট অনেক অনেক সময় আপনার ভিজিটর হারানোর সম্ভাবনা বেশি থাকে এবং বিভিন্ন ধরনের প্রবলেম থাকে। তো আজকে আপনাদের সামনে সম্পূর্ণ প্রফেশনাল এবং ভালো একটি হোস্টিং সার্ভার দেখাবো যেটি আপনার ওয়েবসাইটের জন্য সবচাইতে বেটার হবে এবং আপনি খুব সহজে ওখান থেকে আপনি আপনার ডোমেইন এবং হোস্টিং বাই করতে পারেন। মূলত আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে আমাদের বেশিরভাগ প্রয়োজন একটি হোস্টিং। তো হোস্টিং যদি ভালো না হয় তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইট কোনোভাবেই রান করবে না। তো অনেকে হয়তো জানেন না ডোমেইন এবং হোস্টিংটি কী। তো যারা জানেন না তাদেরকে আমি শর্টকাটে বলে দিচ্ছি ডোমেইন এবং হোস্টিংটি কী। যেমন আপনি যদি গুগল ডট কম ব্রাউজ করেন অথবা আপনি ইউটিউব ডট কম ব্রাউজ করেন তাহলে দেখবেন যে youtube.com এটি হচ্ছে আপনার ডোমেইন এবং আপনার হোস্টিং হচ্ছে যে আপনার ইউটিউবে যে ভিডিওগুলো, তারপর যে ফাইলগুলো, যে ডিজাইনগুলো, যত প্রকার ফাইল আছে এগুলো আপনার হোস্টিংয়ের মধ্যে আপনার জমা থাকে, অথবা হোস্টিংটা একটি মেমোরির মতো কল্পনা করা যায়। তো এই হোস্টিংটি যদি আপনার দুর্বল হয় তাহলে এগুলো লোড হতে এবং সার্ভার স্পিড পেতে অনেক প্রবলেম করে, অনেক সমস্যা হয় এবং ওয়েবসাইটের পারফরমেন্স ভালো থাকে না এবং স্পিড খুবই স্লো থাকে। তো স্পিড যদি আপনার হোস্টিং সার্ভার স্পিড যদি খুব স্লো হয় তাহলে আপনার এসইওর উপরে অনেক এফেক্ট পড়ে। গুগলের সার্চ র্যাঙ্কে আপনার ফার্স্ট পেজে আপনার ওয়েবসাইটটি কখনোই আসবে না যদি আপনার হোস্টিং সার্ভারটি স্লো হয় এবং যদি পারফরমেন্স খারাপ হয়। তো আমি আশা করব আপনি ভালো মানের একটি হোস্টিং সার্ভিসই আপনি ব্যবহার করবেন যদি আপনি প্রফেশনাল মানের একটি ওয়েবসাইট এবং ওয়েবসাইট আপনি ক্রিয়েট করতে চান। তো সেক্ষেত্রে আমি সবসময় আপনাকে আমি বলবো যে আপনি ভালো মানের একটি হোস্টিং সার্ভার আপনি কিনে নেবেন, যদি আপনার সামান্য একটু বেশি টাকা খরচ হলেও আপনি সেটি কিনে নিতে পারেন। এবং আমি আজকে দেখাবো যে কীভাবে সেটি আপনি বাই করবেন এবং কী কী সুযোগ সুবিধা আছে ওই হোস্টিং সার্ভারে। যেমন আমার ফেভারিট একটি ওয়েবসাইট হোস্টিং সার্ভিস সেটি হচ্ছে নেমচিপে আপনি খুব কম দামের মধ্যে খুব ভালো সার্ভিস পাচ্ছেন। তো চলুন দেখি নেমচিপের কী সুবিধা আছে। তো আপনি এখানে এই ওয়েবসাইটে ঢুকতে পারেন অথবা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিব এই ওয়েবসাইটটির লিঙ্কটি, আশা করি ওখান থেকে আপনি ঢুকে রেজিস্ট্রেশন করে নেবেন, তো সেটি আপনার জন্য বেটার হবে। অথবা আপনি ডাইরেক্টলি এই জায়গায় আসতে পারেন। তো এখানে দেখুন ডোমেনের আপনার ডোমেন সার্ভিস, ডোমেন ট্রান্সফার সার্ভিস এবং ডোমেন সার্চ। তো এখানে সিস্টেম আমাদের দরকার হচ্ছে হোস্টিং। তো হোস্টিং কিন্তু আমাদের অনেক ধরনের হোস্টিং অনেক সিস্টেম হয়ে থাকে, যেমন শেয়ার্ড হোস্টিং, আপনার ওয়ার্ডপ্রেস হোস্টিং, রিসেলার হোস্টিং, ডিভিএস হোস্টিং, ডেডিকেটেড সার্ভার এবং অনেক ধরনের আপনার হোস্টিং সিস্টেম আছে। তো নর্মালি আমাদের সবচাইতে কম রেটে আমরা পাই শেয়ার্ড হোস্টিংটাই। শেয়ার হোস্টিংটা খুব কম প্রাইসের মধ্যে আপনি ওয়েবসাইট রান করতে পারেন। যখন আপনার মোটামুটি ওয়েবসাইট একটা ভালো অবস্থানে যাবে তখন আপনি ভিভিএস হোস্টিং অথবা এই ধরনের হোস্টিং আপনি নিতে পারেন। তো শেয়ার হোস্টিংয়ের প্যাকেজগুলো আমি দেখি কী কী আছে শেয়ার হোস্টিংয়ের মধ্যে এবং বুঝিয়ে দিয়ে বুঝি কী কী সুযোগ সুবিধা এটার মধ্যে আছে এবং অন্য অন্য ওয়েবসার্ভারে এটি নেই। যেমন আমাদের এখানে তিনটা প্যাকেজে ভাগ করা হয়েছে। এখানে ইয়ারলি আপনি যদি এই সার্ভিসটি নিতে যান তাহলে আপনাকে $15 গুনতে হবে, $15 এবং 50% লেসের পরেও এখানে কিন্তু $15 এবং আপনার দেখুন আপনার রেগুলার প্রাইস হচ্ছে আপনার $30। আপনি যদি রিনিউ করতে যান এক বছর পরে তো রিনিউ করতে গেলে আপনার $30 খরচ হবে। আশা করি এটা কিন্তু বেশি আপনার বেশি প্রাইসের কোনো ইয়ে না।
তো এটা খুব $30 বাংলা টাকা হয় আপনার ২৫০০ টাকার মধ্যে। তো ২৫০০ টাকার মধ্যে আপনি খুব ভালো একটি সুযোগ সুবিধা পাচ্ছেন, যেমন আপনার 20 GB আপনি SSD ডিস্ক স্টোরেজ পাচ্ছেন 20 GB, এবং ব্যান্ডউইথ আনলিমিটেড। নর্মালি বাংলাদেশে অথবা যে কোনো এর মধ্যে যে আপনার ব্যান্ডউইথ কিন্তু আপনার লিমিটেড করে দেওয়া থাকে, এবং এখানে আপনি তিনটি ওয়েবসাইট এই সার্ভার থেকে আপনি রান করতে পারবেন এই সিপ্যানেল থেকে, এবং ওয়েবসাইট বিল্ডার পাচ্ছেন এবং ইউএসএ ডাটা সেন্টার পাচ্ছেন। তো এই প্যাকেজটি, আর আমি সবসময় আপনাকে রেকমেন্ড করব যে মাঝখানের যেই এটি আছে যে স্টিলার প্লাস, এটি কিন্তু সবচেয়ে বেটার হয় আপনার জন্য। এটি $52 হচ্ছে আপনার রেগুলার প্রাইস। তো আপনি চাইলে এটিও ইউজ করতে পারেন, এটি আপনি যখন একদম প্রফেশনাল মানে আপনার কাছে যদি ভালো, আপনি যদি প্রফেশনাল মানে যদি চান ভালো স্পিড নিতে চান, তাহলে আপনি এটা বাই করতে পারেন। অথবা আপনার যদি বেশি আপনার দরকার না হয়, যদি আপনি সাধারণ ব্লগ ম্যাগাজিন অথবা ব্লগ সাইট যদি আপনি ক্রিয়েট করতে চান, তাহলে আপনি এই সার্ভারটি অথবা এই প্যাকেজটি আপনি চুজ করতে পারেন। তো এটির আরও একটু সুযোগ সুবিধা দেখি, একটু নিচে আসলে আমরা আরও বিস্তারিত দেখতে পাবো। যে দেখুন, এখানে হচ্ছে প্রথমটির 20 GB স্পেস, তারপরে এখানে তিনটি ওয়েবসাইট। তো এখানে সিপ্যানেল কন্ট্রোল প্যানেল কিন্তু আপনার কিন্তু হচ্ছে, কিন্তু অনেক অনেক ওয়েবসাইটে ওয়েব সার্ভারে হোস্টিং সার্ভারে আপনাকে সিপ্যানেলের কিন্তু কোনো দেয় না, এটি কিন্তু অনেক প্রবলেম। তো এখানে আপনি সিপ্যানেল কন্ট্রোল প্যানেল পাচ্ছেন, তারপর ডেডিকেটেড আইপি আপনি এখান থেকে ডেডিকেটেড আইপি নিতে পার মান্থ $2 আপনি নিতে হবে, এবং ফ্রি অ্যাপস সিস্টেম, তারপর FTP ইউজার্স আছে, আপনি FTP অ্যাকাউন্ট আপনি 50টি খুলতে পারেন। তো এতটি অবশ্য আমাদের লাগে না এত FTP। তো একটু নিচে আসলে ইমেল ফিচার্স আছে, তো এগুলো আপনি দেখতে পারেন। সবচাইতে ভালো অনেক 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 সুযোগ সুবিধা আছে এই প্রাইসের মধ্যে, এবং আপনার ফ্রি SSL সার্টিফিকেটও আপনি পাচ্ছেন প্রত্যেকটা লাইফ টাইম। ফ্রি SSL সার্টিফিকেট, SSL সার্টিফিকেট কিন্তু আমাদের ওয়েবসাইটে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেমন এখানে দেখুন SSL সার্টিফিকেট, এটা SSL করা HTTPS SSL কানেকশন ইজ সিকিউর। তো এটা হলে আপনার ওয়েবসাইটটি ট্রাস্টেবল হয়, এবং গুগল ফেজ র্যাঙ্কে খুব তাড়াতাড়ি আপনার গুগল ফেজ র্যাঙ্ক পায়। তো এই ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন। তো এই প্রাইসের মধ্যে, এই দামের মধ্যে কিন্তু আপনি চিপ রেটের মধ্যে কিন্তু খুব ভালো সার্ভিস পাচ্ছেন এখান থেকে, নেমসিপ থেকে। এটাই কিন্তু অনেক পপুলার একটি ওয়েব হোস্টিং সার্ভার, এবং আপনি যদি চান যে আপনার কাছে এত টাকা গোনারও কিন্তু কোনো নেই, আপনি চাচ্ছেন কোনো রকম নর্মালি আপনি আপনার ওয়েবসাইট ছোটো একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে চাচ্ছেন, আপনি এত প্রফেশনাল মানের করতে চাচ্ছেন না, তাহলে আপনি ছোটোখাটো কিছু নিতে পারেন। যেমন বাংলাদেশ থেকেও আপনি কিনতে পারেন, বিকাশের মাধ্যমে আপনি কিনে নিতে পারেন, যেমন অ্যান হোস্ট বিডি। এই ওয়েবসাইটটির মধ্যে কিন্তু আপনি খুব ভালো মানের সুযোগ সুবিধা পাচ্ছেন। যদি আপনার কাছে কোনো মাস্টার কার্ড না থাকে, অথবা আপনার যদি টাকার পরিমাণ যদি আরেকটু কম থাকে, তারপর কিন্তু আপনার প্রায় এরকম কাছাকাছি, কিন্তু আপনি এত সুবিধাও পাচ্ছেন না, এখানে একটু সুবিধাও কম। কিন্তু আপনার এখানে এই একটা সুবিধা হচ্ছে যে আপনি আপনার কোনো মাস্টার কার্ড থাকা লাগছে না, কোনো একুয়া মাস্টার কার্ড বা এই ধরনের কিছু থাকা লাগছে না, আপনি ওইভাবে মাস্টার কার্ড ছাড়া এটি আপনি বাই করতে পারেন। এবং এখানে কী সুযোগ সুবিধা আমি দেখাচ্ছি, তো এখানে আপনি পাচ্ছেন একটি ফ্রি ডোমেন, এক বছরের জন্য একটি ফ্রি ডোমেন। এখানেও একটি প্রত্যেকটি প্যাকেজের মধ্যে আপনি এক বছরের জন্য একটা ফ্রি ডোমেন পাচ্ছেন, 1 ইয়ার্স। সো যেটি কিন্তু আপনি এখানে পাচ্ছেন না। আর এখানে দেখুন, এখানে ফ্রি আপনার লাইফ টাইম ফ্রি SSL পাচ্ছেন, এবং 2 GB SSD ডিস্ক স্পেস, তারপর 8 GB মান্থলি, সরি 80 GB মান্থলি ব্যান্ডউইথ, এবং আপনি 20 ডোমেন অ্যালয়েড, 20টা আপনি এখানে ডোমেন আপনি ইনস্টল করতে পারবেন আপনার ওয়েব সার্ভারে। খুব ভালো একটি তারা সার্ভিস দিচ্ছে বাংলাদেশ থেকে, এবং পুরো কন্ট্রোল প্যানেলটি কিন্তু আপনি আপনার হাতে পাবেন অ্যানহোস্ট বিডি এই প্যাকেজগুলো কিনতে গেলে।
যেমন এই প্যাকেজটি আপনি নর্মালি আপনি 2 GB-র মধ্যে আপনি যদি ব্লগ সাইট অথবা ছোটোখাটো যদি কিছু বিজনেস সাইট এই ধরনের সাইট যদি আপনি রান করতে চান তাহলে আপনি এই প্যাকেজটি কিনতে পারেন, অথবা এই প্যাকেজগুলো আপনি নিজের ইচ্ছা মতো আপনি কিনতে পারেন এখান থেকে। তো আপনার কাছে যদি মাস্টার কার্ড না থাকে আপনি এটা চুজ করতে পারেন। তবে আমি বলবো যে সবচেয়ে বেস্ট হয় এটাই, একটু আরেকটু বেশি দাম হলেও আপনি এখান থেকে যে কোনো একটি প্যাকেজ কিনে নিলে আপনি প্রফেশনালভাবে আপনি স্টার্ট করতে পারবেন আপনার ওয়েবসাইট। তবে যারা একদমই নতুন একদমই বিগিনার তাদেরকে আমি বলবো যে আপনি NOSBD থেকে আপনি নিতে পারেন। তারা বাংলাদেশের মধ্যে আমি মনে করি তারা খুবই ভালো মানের হোস্টিং প্রোভাইড করে এবং তাদের সার্ভিসটি অনেক ভালো। তাদের ওয়েব সার্ভারের যে আফ টাইমও অনেক ভালো, 99.9% আফ টাইম এবং আনলিমিটেড ডাটাবেস, অনেক সুযোগ সুবিধা আছে। আপনি গুগল করে নিলে আপনি বুঝবেন। এখন দেখাবো যে আপনি কিভাবে এখান থেকে একটি এখন তো এতক্ষণ বললাম যে কি সুযোগ সুবিধা পাচ্ছেন, তো এখন দেখাবো যে আপনি যে কোনো একটি সার্ভিস কীভাবে আপনি বাই করতে পারেন এখান থেকে। তো প্রথম সার্ভিসটিও আপনি চাইলে বাই করতে পারেন, যেমন বাই করতে হলে এখানে গেট স্টার্ট বাটনটিতে আপনি ক্লিক করবেন এবং এই বাটনটিতে ক্লিক করার পর একটি পেজ ওপেন হবে। সেটি হচ্ছে এখানে আপনি চাইলে এখানে একটি ফ্রি ডোমেন পাচ্ছেন, ডট ওয়েবসাইট আপনার নামের পরে ডট ওয়েবসাইট এইরকম একটি ডোমেন থাকবে। তো এটি মূলত এত প্রফেশনাল আপনি একটি নতুন ডোমেন পারচেস করাই সবচেয়ে বেটার হবে। এখানে সেকেন্ড অপশনটিতে আপনি সেটি পাচ্ছেন পারচেস এ নিউ ডোমেন এবং থার্ড যে অপশনটি আছে এখানে ডোমেন অথবা নেমশিপ থেকে যদি কোনো ডোমেন আগে কিনে থাকেন ওটি আপনি এখানে ইউজ করতে পারেন, অথবা আপনার যদি অন্য কোনো রেজিস্টার অন্য কোনো সার্ভার যদি কোনো ডোমেন থাকে তাহলে আপনি এখান থেকে আপনি কিনে নিতে পারেন, রেজিস্টার করতে পারেন। সো আমি দেখাচ্ছি নতুন করে আপনি কিভাবে একটি ডোমেন বাই করবেন সেটি। তো এখানে পারচেস এ নিউ ডোমেন আমি ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর এখানে আপনি আপনার ডোমেনের নামটি দিবেন, যেমন আমি আমার ডোমেনের নামটি দিচ্ছি যেমন। তো দেখুন আমার এই ডোমেনটি অ্যাভেলেবেল আছে 1 বছরের জন্য। এটির প্রাইস হচ্ছে আপনার $8, প্রায় $9 কাছাকাছি। তো আপনি এরকম আপনি বাই করতে পারেন। তো অ্যাড নিউ ডোমেন টু কার্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে দেখুন কন্টিনিউ বাটন আছে, এখানে ক্লিক করলাম কন্টিনিউ বাটনের উপরে। তো এই বাটনটিতে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হবে আপনার সামনে এবং আপনি এখানে বিভিন্ন সিস্টেম আপনি চালু আরও বিভিন্ন এক্সট্রা কিছু ফিচার আপনি নিতে পারেন, যেমন ডোমেন রেজিস্ট্রেশন এখানে 1 বছরের জন্য আছে। আপনি চাইলে এখানে অটো রিনিউটা আপনি অন করে দিতে পারেন, যখন আপনার 1 বছর পূর্ণ হয়ে যাবে তখন অটোমেটিকলি রিনিউ হয়ে যাবে। তো আমি আপাতত বন্ধ করে রাখছি, আপনি চাইলে এটা চালু করে নিতে পারেন। এবং দেখুন নিচে যে আমার যে ওয়েব হোস্টিং, এটা হচ্ছে ওয়েব হোস্টিংয়ের প্যাকেজটি, এখানে 1 বছরের জন্য আপনি চাইলে, আমি এখানে 1 বছরের জন্য নিচ্ছি আর এখানে অটো রিনিউ যে সিস্টেমটা আমি চাইলে এখানে চালু করে দিতে পারি। তো একটু নিচে নামবো, নামার পর আপনি এখানে চাইলে আপনার যদি কোনো প্রোমো কোড থাকে ডিসকাউন্ট ওখানে আপনি এখানে একটা প্রোমো কোড আপনি এখানে ফেস করতে পারেন, অথবা আমি নেক্সট টাইম একটি যদি প্রোমো কোড থাকে আমি ওই প্রোমো কোড ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আশা করি ওই প্রোমো কোডটি ব্যবহার করলে আপনি অনেক টাকা ডিসকাউন্ট পাবেন, অনেক ডলার ডিসকাউন্ট পাবেন। তারপরে এখানে প্রোমো কোড দিয়ে অ্যাপ্লাই করলে আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো এগুলো সব কিছু করার পর এখানে থেকে আমি কনফার্ম অর্ডার ক্লিক করলাম। কনফার্ম অর্ডারে ক্লিক করার পর দেখুন হাতের ডান পাশে এখানে দেখছি যে ইউজার নেম, আপনি আপনার একটি ইউজার নেম এখানে যে কোনো একটি ইউজার নেম আপনি চুজ করবেন। তো আপনি আপনার নামে একটি ইউজার নেম আপনি চুজ করতে পারেন, যেমন আমি একটি ইউজার নেম দিচ্ছি এবং পাসওয়ার্ড, একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে, আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো এগুলো সবগুলো ফিল আপ করার পর আপনি কী করবেন, এখানে আপনি টিক চিহ্ন দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড কন্টিনিউ এটিতে আপনি ক্লিক করতে পারেন। এবং এখানে দেখুন এখানে আরেকটি অপশন আসছে ফার্স্ট নেম লাস্ট নেম, তো আপনার এখানে আপনি আপনার কোম্পানি নেম দিবেন, এখানে আপনি আপনার কোম্পানি নেম দিবেন, যেমন আপনার আমার কোম্পানি নেম, অথবা আপনি আপনার নামটিও এখানে আপনি ইউজ করতে পারেন। তো তারপর কী করবেন, আপনি আপনার ফোন নাম্বার দিবেন, অ্যাড্রেস দিবেন, এগুলো দিবেন এবং ইমেল অ্যাড্রেস দিবেন। সবগুলো দেওয়ার পর আবার কী করবেন, এখানে কন্টিনিউ বাটনে আপনি ক্লিক করবেন।
এবং দেখুন এখানে আরো একটি পেজ আসছে, তো এখানে আপনার রেজিস্ট্রেন্ট কন্ট্যাক্ট, তো এখানে আপনি চাইলে আপনার নতুন আরেকটি অ্যাড্রেস আপনি এখানে যোগ করতে পারেন আপনি চাইলে, অথবা এখানে নিচে দেখুন আরও অপশন আছে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্যাক্ট, চাইলে আপনি এখান থেকেও আপনার ইচ্ছা মতো এখানে নতুন করে অ্যাড্রেস, নতুন কিছু অ্যাড্রেস, এক্সটার্নাল কিছু অ্যাড্রেস আপনি এখানে যোগ করতে পারেন। এবং দেখুন একদম নিচে এখানে বিলিং কন্ট্যাক্ট, তো এখানে আপনি চাইলে বিলিং কন্ট্যাক্ট হিসেবে আপনি যদি চান যে এই ওয়েবসাইটটি অথবা এই ডোমেন হোস্টিংটি আপনি আপনার বায়ারের নামে আপনি কিনতে চাচ্ছেন, তাহলে উপরে ইনফরমেশনগুলো আপনার বায়ারের এবং নিচে আপনি বায়ারের হয়ে আপনি কিনে দিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে নতুন করে আপনি বিলিং এর কন্ট্যাক্ট আপনি এখানে যোগ করতে পারেন। আপনি যেহেতু আপনার ক্রেডিট কার্ড ইউজ করবেন অথবা আপনি আপনার মাস্টার কার্ড ইউজ করবেন, তো সেক্ষেত্রে আপনি আপনার বিলিং অ্যাড্রেস হিসেবে এখানে নতুন করে যোগ করতে পারেন। তো যেহেতু আমি আমার নামেই করছি, সব কিছু আমার নামে, তাহলে এটা এইভাবে থাক। এবং আমি আর একটু নিচে যাই, একটু নিচে গেলে দেখুন তারপর কী করবেন, আবার এখানে কন্টিনিউ বাটনে প্রেস করবেন। এখানে দেখুন কার্ড ডিটেলস নামের একটা অপশন আসছে, তো এখানে আপনি আপনার কার্ড ডিটেলস দিবেন, আপনার যদি কোনো মাস্টার কার্ড থাকে তাহলে মাস্টার কার্ডের এখানে অপশন দিবেন, মাস্টার কার্ডের নাম দিবেন এবং নাম্বার দিবেন, কার্ড নাম্বার এবং যাবতীয় ডিটেলস যেটি যেটি লাগে সবগুলো দিবেন। এবং এখানে আগের মতো সিস্টেম, আপনি যদি আপনার নামে যদি ইয়ে করতে চান তাহলে বিলিং অ্যাড্রেস ওইটি আপনি সিলেক্ট করতে পারেন, তো আপনি এখান থেকে করতে পারেন, অথবা আপনি চাইলে আপনি এখানে পেপ্যালে আপনি করতে পারেন আপনার যদি পেপ্যাল থাকে। তো যাদের মূলত বাংলাদেশে যে অ্যাকুয়া মাস্টার কার্ড, আপনি চাইলে অ্যাকুয়া মাস্টার কার্ড দিয়ে আপনি এখানে পারচেস করতে পারেন। অ্যাকুয়া মাস্টার কার্ড বর্তমানে ডোমেন হোস্টিং কেনার জন্য সবচেয়ে ভালো কাজ করে বাংলাদেশ থেকে। আপনি জাস্ট ডলার লোড করবেন, বাংলাদেশি টাকা থেকে ডলার কনভার্ট করবেন এবং ইবিএল ব্যাঙ্কে গেলেই আপনি ওখানে যদি যোগাযোগ করেন তাহলে আপনাকে বলে দিবে যে কীভাবে একটি অ্যাকুয়া মাস্টার কার্ড আপনি পাবেন। তো ওই অ্যাকুয়া মাস্টার কার্ড দিয়েও কিন্তু আপনি এখান থেকে পারচেস করতে পারেন। তো ওইটিও যদি না থাকে তাহলে আমি তো বলেই দিলাম যে আপনি বাংলাদেশি একটি ওয়েবসাইট হোস্টিং সার্ভার সার্ভিস আপনি এখান থেকে আপনি বিকাশের মাধ্যমে আপনি নিতে পারেন, বিকাশ অথবা আপনার বাংলাদেশ ব্যাংকের যে কোনো ইয়ে থেকে সিস্টেমে আপনি এখান থেকে কিনে নিতে পারেন, এটিও করতে পারেন। তো এটা আপনার ইচ্ছার উপর নির্ভর করে, আমি দেখিয়ে দিলাম কোনটা আপনার জন্য একটু সুবিধা কোনটা মধ্যে অসুবিধা আমি তুলনা দিয়ে দিলাম। তো সব কিছু করার শেষে আপনি কী করবেন, এখানে কন্টিনিউ বাটনে প্রেস করবেন এবং কন্টিনিউ বাটনে প্রেস করার পর আপনার পেমেন্টটি কমপ্লিট হওয়ার হতে কিছুক্ষণ সময় লাগবে, হয়তো 24 ঘন্টার মধ্যে লাগতে পারে। 24 ঘন্টার পর আপনার অর্ডার কমপ্লিট হবে এবং অর্ডার কমপ্লিট হওয়ার পর আপনার ইমেল অ্যাড্রেসে একটি মেল যাবে, আপনার কন্ট্রোল প্যানেলের লগ ইন এবং পাসওয়ার্ড এগুলো আপনার পাঠিয়ে দিবে অটোমেটিকলি, এবং ওখান থেকে আপনি আপনার কন্ট্রোল প্যানেলে লগ ইন করবেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, আজকে এই পর্যন্তই, এবং নেক্সট টাইম আরও ভালো কিছু ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি যদি আপনার একটু ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন এবং নেক্সট টাইম আরও ভালো কিছু নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।